সমস্ত জায়গায় তদবির করেছে, যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না। দিদি বলেছিল 2011 পরিবর্তন নিয়ে আসবো, যা পরিবর্তন নিয়ে এসছে বাংলার মানুষ জবাব দেবে পঞ্চায়েত ভোটে। নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে তাতে আদৌ প্রভাবিত হতে রাজি নন সাধারণ মানুষ। এদিনও পার্থকে আদালতে আনতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। এলাকায় জমায়েত হওয়া ক্ষুব্ধ জনতা আদালত চত্বরে দাঁড়িয়ে পার্থকে ফাঁসি দেওয়ারও দাবি তুললেন। বৃহস্পতিবার নিয়োগ মামলায় পার্থ সহ 7 জনের শুনানি ছিল আদালতে। জেল থেকে আলাদা একটি গাড়িতে আদালতে আনা হয় পার্থকে। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে শুরু হয় স্লোগান। পরে তাদের কাছে ক্ষোভের কারণ জানতে চাওয়া হলে তারা জানান চোরকেই তারা চোর বলেছেন, এতে কোনো লজ্জা নেই, যদিও এরা কেউই নিজের পরিচয় জানাননি। এর আগেও পার্থের বিরুদ্ধে আদালত চত্বরে চোর স্লোগান দেওয়া হয়েছে, তবে পার্থকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া নতুন কিছু নয়। এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে জুতোও ছোঁড়া হয়েছে, তবে পার্থ কখনোই কোনো প্রতিক্রিয়া দেননি। এদিন অবশ্য আদালতে দাঁড়িয়ে পার্থ ফের একবার জানিয়েছেন তিনি দুর্নীতি করেননি। একই সঙ্গে তার দাবি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা উত্তরবঙ্গে অনেক চাকরির জন্য তদবির করেছিলেন, তিনি না করে দিয়েছেন। সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন, তারা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তারা কি করেছেন, তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন, সমস্ত জায়গায় তদবির করেছে, যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না। শুভেন্দু অধিকারীর 11-12 সালটা দেখুন না, ডিপিএসসিটা দেখুন না কি করেছিল তারা। কলকাতা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।